আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সব সময় দোয়া করা উচিত, কেন না? দোয়ায় এমন শক্তি রয়েছে যে দোয়ায় মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করতে পারে। এই ভিডিওতে দোয়া করা আদব ও নিয়ম 20টি উল্লেখ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমাদেরকে হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে এবং হালাল খাবার খেতে হবে। দোয়া করার আগে কোনো নেক কাজ করা উচিত। কঠিন বিপদের সময় নিজে করা নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা উচিত। অজু অর্থাৎ পাক পবিত্র হয়ে দোয়া করবেন। গোসলের প্রয়োজন হইলে অবশ্যই গোসল করতে হবে। দোয়া করার আগে ও শেষে দরুদ পাঠ করা উচিত। হস্তদ্বয় উত্তোলন করে অর্থাৎ হাত উঠিয়ে দোয়া করবেন। ভিক্ষুকের মতো করে দোয়া করবেন। দোয়া করার সময় নম্রতা খুব অনুনয় বিনয় করে দোয়া করা উচিত। দোয়ার মধ্য কৃত্রিমতা করে অর্থাৎ ইচ্ছাপূর্বক গলার স্বর সুন্দর করা অনুচিত। এতে নম্রতা ভাব নষ্ট হয়। দোয়া করার সময় আসমানের দিকে নজর না দেওয়াই ভালো। নিজের গুনাহ স্বীকার করে অর্থাৎ তওবা করে দোয়া করা উচিত। প্রথমে নিজের সমস্যার সমাধান করার জন্য অর্থাৎ দোয়া করার সময় প্রথমে নিজের সমস্যা থেকে শুরু করা উচিত। তারপর পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু এবং সর্বশেষে মুমিনদের জন্য দোয়া করবেন। দোয়া করার সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে অর্থাৎ দোয়া করা উচিত। আশার ভাব নিয়ে অন্তর থেকে এবং মনোযোগ সহকারে দোয়া করা উচিত। দোয়ার মধ্য একই কথা কমপক্ষেও 3 করে বলা উত্তম। আমার এই দোয়া তোমাকে কবুল করতেই হবে, এইভাবে দোয়া করা যাবে না, যাতে অহংকারের ভাব ফুটে ওঠে। হে আল্লাহ, আমাকে রহমত করুন এবং অমুককে রহমত থেকে বঞ্চিত করুন, এইভাবে দোয়া করা যাবে না। এতে হিংসার ভাব প্রকাশ পায়, কেন আমাদের কাউকে হিংসা করা উচিত নয়। এই বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে, জীবনের প্রয়োজনীয় কোনো ছোট্ট কামের জন্য দোয়া করা উচিত। দোয়া করার সময় শরীয়তের সীমারেখা অতিক্রম করা যাবে না, অর্থাৎ অবাস্তব অথবা কাল্পনিক বিষয়ের জন্য দোয়া করা অনুচিত। একটা এক্সাম্পল, পয়গম্বর হওয়ার জন্য দোয়া করা যাবে না। দোয়া করার সময় যে ব্যক্তি নেতৃত্ব দান করবে এবং যারা শুনবে সকলেই আমিন বলা উচিত। হস্তযুগল মুখমণ্ডলের উপর ফিরিয়ে দোয়ার কাজ শেষ করা উচিত। দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত হওয়া উচিত নয়। দোয়া করার সময় আর অনেক আদব ও নিয়ম রয়েছে। আজকের ভিডিওতে তার কয়টি আদব ও নিয়ম উল্লেখ করলাম। আশা করি দোয়া করার সময় নিয়মগুলো মানার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।